তাজমহলের কিছু মাথা নষ্ট করা ফ্যাক্টস। নাম্বার 1, আপনি যখন তাজমহলকে দেখতে যান তো প্রবেশের সময় আপনি যে দরজা দিয়ে তাজমহলকে দেখেন সেটি আসলে তাজমহলের পেছনের অংশ হয়, আর সামনের যে অংশ রয়েছে সেটি নদীর ধারে রয়েছে, আর শাহজাহান নদী পথেই প্রবেশ করত। নাম্বার 2, আপনি হয়তো জানেন যে কি কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার হয়, কিন্তু আপনি কি জানেন যে কি তাজমহল কুতুব মিনারের থেকেও উঁচু হয়? কুতুব মিনার 72.5 মিটার লম্বা, সেখানে তাজমহল 73 মিটার লম্বা। নাম্বার 3, তাজমহলের এই চারটি মিনারকে বাইরের দিকে একটু ঝোকানো রয়েছে, তাকি ভূমিকম্পে যদি মিনার ভেঙেও যায় তো বাইরের দিকে পড়ে। নাম্বার 4, তাজমহলকে বানাতে 20,000 শ্রমিকের প্রায় 22 বছর সময় লেগেছিল। নাম্বার 5, তাজমহলকে বানানোর সময় অনেক কুয়োকে খনন করা হয়েছিল, আর ফির সেখানে পাথর আর ইটের সঙ্গে আবনুস আর মেহগনির কাঠকেও দেওয়া হয়েছিল, আর এগুলি এমন কাঠ হয় যে কিনা তারা জলে স্পর্শে আসার পর আরো মজবুত হয়। নাম্বার 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাজমহলকে এইভাবে বাঁশ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল, তাকি বোমের নিশানা এটিতে না লাগাতে পারে।